আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আফগানিস্তান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে। দর্শক, আপনারা অনেকদিন ধরেই আমাকে প্রশ্ন করছেন বা জানতে চাইছেন যে মাসুদ ভাই, আফগানিস্তান ভিসা রিলেটেড কোনো ভিডিও পাচ্ছি না, এবং সত্যি কথা বলতে আমার চ্যানেলে সবচাইতে বেশি ভিউ হওয়া ভিডিওগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান রিলেটেড ভিডিওগুলো। এবং আমার মনে হয় যে আফগানিস্তান ভিসা রিলেটেড যতগুলো ভিডিও বাংলাদেশে তৈরি হয়েছে তার মধ্যে সর্বোচ্চ ভিডিওটা আমিই দিয়েছি, এবং আপনাদের অনেক সাড়া পেয়েছি। এমনকি আফগানিস্তান থেকেও অনেক ভাই আমাকে ধন্যবাদ জানিয়েছে, যারা জন্মগত আফগানিস্তানি, তারাও খুশি হয়ে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক শুভেচ্ছা বিনিময় করেছে। তো সত্যি কথা ভালো লাগে যখন দেখি যে একটা দেশকে নিয়ে ভিডিও করার কারণে সেই দেশের মানুষের ভালোবাসা পাচ্ছি, তখন সেই অনুভূতিটা আসলে প্রকাশ করে বোঝানোর মতো নয়। তো আজকে আপনাদেরকে সংক্ষেপে জানাবো যে বিষয়টা, সেটা হচ্ছে খুব ইজিলি আপনি কিভাবে আফগানিস্তান যেতে পারবেন পাকিস্তান হয়ে। দেখেন, বাংলাদেশে যেটা এম্বাসি আছে আফগানিস্তানের, বলতে গেলে এক প্রকারের অচল এম্বাসি, এখানে কোনো ট্যুরিস্ট ভিসা দেওয়া হয় না। আর আফগানিস্তানে বাংলাদেশ থেকে সাধারণত ট্যুরিস্ট ভিসা প্রার্থীর সংখ্যাই বেশি, কারণ বিজনেস ভিসায় এখনও আফগানিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা তেমন একটা উষ্ণ পর্যায়ে যেতে পারেনি, যদিও বা সম্পর্কটা এখনও শীতল পর্যায়েই আছে। স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে আফগানিস্তানে পাওয়াটা সত্যিই খুব টাফ, তবে ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা বা তাবলিগ ভিসা, এই সমস্ত ভিসাগুলোর ক্ষেত্রে যদি আপনি পাকিস্তান এম্বাসি থেকে নিতে পারেন সেক্ষেত্রে সবচাইতে সোজা হবে। আপনি যদি চান তাহলে কিন্তু পাকিস্তানের ভিসা এখন মাত্র 24 ঘন্টাতে আপনি পেয়ে যাবেন, এবং অ্যাপ্রক্সিমেটলি আপনি 72 ঘন্টার মধ্যে পাকিস্তানে আপনি থাকতে পারবেন যদি আপনি সিদ্ধান্ত নেন। এবং আপনাদের জন্য সুখবর এটাই যে খুব শীঘ্রই, অর্থাৎ চলতি মাসেই, এই অক্টোবর মাসেই পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ শুরু হয়ে যাচ্ছে। সুতরাং এই বিমান যোগাযোগটা যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তান যাওয়াটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। অনেক এজেন্সি বলতেছে বিমান ভাড়াটা 30-এর মধ্যে থাকবে, তবে আমরা ধরে নিচ্ছি 40-এর মধ্যে, আবার অনেক এজেন্সি বলছে এটা 25-ও হতে পারে। তো যাই হোক, আমরা এটা 40-এর মধ্যে ধরে নিচ্ছি, যদি হয় তাহলে হয়তো 40,000 টাকায় পাকিস্তান আপনার যাওয়া এবং আসা কমপ্লিট হয়ে যাবে। এবং আরও একটা বিষয় যে আফগানিস্তানের সাথেও কিন্তু বাংলাদেশের সরাসরি কোনো বিমান যোগাযোগ নেই, আফগানিস্তান যেতে হলেও কিন্তু আপনাকে ট্রানজিট করেই যেতে হবে। তো আপনি যদি আফগানিস্তান যেতে চান তাহলে আপনাকে প্রথমে আগে পাকিস্তান যেতে হবে। পাকিস্তান যাওয়ার পরে অবশ্যই পাকিস্তানের ইসলামাবাদে যে আফগানিস্তানের এম্বাসি আছে নাজিমউদ্দিন রোডে, সেই এম্বাসিতে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 4 দিনের মধ্যেই আফগানিস্তানের ভিসা আপনি পেয়ে যাবেন। আর আফগানিস্তানের ভিসা যদি 4 দিনের মধ্যে পেয়ে যান তাহলে কিন্তু আপনি খুব ইজিলি ল্যান্ড বর্ডার ক্রস করে জালালাবাদ দিয়ে আপনি আফগানিস্তান যেতে পারবেন। তো এখন ঘটনা হচ্ছে যে এটা কি আসলে খুব ইজিভাবে সম্ভব? দেখেন ভাই, আপনাদের সুবিধার্থে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এটা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা এই ইমেল অ্যাড্রেসে আপনারা মেল করে জেনে নিতে পারেন আপনারা ভিসা পাবেন কিনা। তবে সুখবর এটাই যে সম্প্রতি আমাকে এক ভাই খবর দিল যে তিনি পাকিস্তান গিয়েছিলেন এবং পাকিস্তান যাওয়ার আগেই পাকিস্তানে অবস্থিত আফগান দূতাবাসে তিনি মেল করেছিলেন, এবং মেল করার মাধ্যমে তিনি তার ট্যুরিস্ট ভিসা পাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন। পরে আফগান দূতাবাস থেকে, অর্থাৎ পাকিস্তানের আফগান দূতাবাস থেকে তাকে পজিটিভলি রেসপন্স করা হয়, তাকে বলা হয় যে হ্যাঁ, আপনাকে ভিসা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপরে তিনি পাকিস্তান যান, এবং পাকিস্তান যাওয়ার পরে তিনি ইসলামাবাদের সেই এম্বাসি থেকে আফগানিস্তানের ভিসা নিয়েছেন, এবং ভিসা নিয়ে বর্তমানে তিনি কিন্তু আফগানিস্তানে রয়েছেন। এবং তিনি আরও একটা বিষয় আমাকে নিশ্চিত করেছেন যে মাসুদ ভাই, শুধু ট্যুরিস্ট ভিসা নয়, আফগানিস্তানের এই পাকিস্তানি এম্বাসি থেকে চাইলে স্টুডেন্ট ভিসা নেওয়াও সম্ভব। তবে ইতিপূর্বে যে সিস্টেমটা ছিল যে পাকিস্তান থেকে আফগানিস্তান যেতে হয়তো ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসাও পাওয়া যেত, তবে সেটা আপাতত বন্ধ হয়ে গেছে, যেহেতু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা মানে বিরোধপূর্ণ সম্পর্ক চলছে, যার কারণে আপনি চাইলে ইজিভাবে যেতে পারবেন না। তবে ভিসার ব্যাপারে পাকিস্তান আফগানিস্তান দুই কর্তৃপক্ষই বাংলাদেশিদের নিয়ে খুবই উদার, এতে কোনো সন্দেহ নাই। তাই আপনি চাইলেই কিন্তু আফগানিস্তান খুব ইজিভাবে যেতে পারবেন। যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের আমার হোয়াটসঅ্যাপ যাদের কাছে আছে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন আসলে আপনারা কি জানতে চান। ইনশাল্লাহ চেষ্টা করব আমি কমেন্টে উত্তর দেওয়ার, আর যদি না হয় তাহলে অবশ্যই নতুন করে ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।